কিন্তু আমার মধ্যে খারাপ উদ্দেশ্য আসলো, আমি আমার ফ্যামিলির কথা চিন্তা করে রয়ে গেছি। ক্লাস সেভেনে যখন উঠি তখন সে অল্প কিছু কারণের জন্য সে আমার ছেড়ে চলে গেছে। আমার শখ ছিল যে আমি জীবনে পড়ালেখা করে কিছুটা করবো। তো আমার দোষে আমি পড়ালেখাটা হারাইছি, আমার ফ্যামিলির কোনো দোষ নেই। বড় ভাই আছে, আমার মা আছে, আমার বড় বোন আছে একজন, আর আমার ছোট একজন বোন আছে। বাবাই ব্যবসা করতো, সেই থেকেই শুরু হয়ে পর্যন্ত। হয়তো বাবা একটা চৌকি দিয়ে করতো, বড় ভাই ব্যান সিস্টেম করে। বাবার মারা যাওয়ার পর থেকে বড় ভাই পুরো ফ্যামিলিটাকে সামলাইতেছে, তা আমি হলাম তার মূল সাপোর্টার আর কি। বাবা মারা যাওয়ার পরে ছোট একটা জব নিয়েছিলাম, 7,500 টাকা স্যালারি ছিল। তো আমি ওটা করতাম, ভাইয়া এটা করতো। ভাইয়া বলছে আমার এটা একটা কষ্ট হয়ে যায়, তুই চলে আয়। ভাইয়ের লোকের সেই থেকে আমি এই পর্যন্ত আসি। সংসার আমাদের এটা দিয়ে চলে যায় ইনশাল্লাহ। খরচ টরচ নিয়ে 600-700 টাকা আস। বাসা সবজি বাগানে মা সবাই ফ্যামিলি বাড়ি থাকে, আমরা দুই ভাই সবজি বাগানে থাকি। বিয়ে করিনি, আমার বড় ভাইও করিনি আর কি। আমার ফ্যামিলির চারজন একজনও করিনি। ওই মেয়েটা নতুন আসছে স্কুলে, আমি কিন্তু এই স্কুলে আমি 4 বছর রানিং চলতেছে আমার ওই স্কুলে, যাই আসি একই জায়গা দিয়ে। আমার আস্তে আস্তে ভালো লাগে হয়েছে, আমিও তারে বইলা বসছিলাম। ও আমার না করে নাই প্রথমবারে হওয়া বলছে। রিলেশনশিপটা ওই জায়গা থেকেই শুরু হয়েছে। তো ক্লাস সেভেনে যখন উঠি তখন সে অল্প কিছু কারণের জন্য সে আমার ছেড়ে চলে গেছে। যেরকম এক আমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি যদি আমার বলে আজকে এখানে যাবে, ও যদি আমার বলে আমি কিন্তু অড্ডা মানবো না, আমার ফ্যামিলিটা আগে মানবো, ঠিক আছে। দ্বিতীয় কারণ, আমি তারা সময় দিই না। সে আমার পরের দিনকে ফোন দিয়ে বলে তুই আজকের পর থেকে আমার ফোন দিবি। তারপরে অনেক চেষ্টা করছি বাট লাভ হয়নি, চলে গেছে। ওটাই ফার্স্ট ছিল, লাভ হবে না। খারাপ লাগা তো সবারই, যেরকম কিছু কিছু মেয়েদের জন্য কিন্তু কিছু কিছু ছেলেরা খুব নষ্ট হয়ে যায়। কিন্তু আমার মধ্যে খারাপ উদ্দেশ্য আসলো, আমি আমার ফ্যামিলির কথা চিন্তা করে রয়ে গেছি। ওর জীবনে থাকার কারণে যত সুখের গান আসলো ততটুকুই গাইতাম, তাই যাওয়ার পরে থেকে আর কোনো সুখ আর কষ্টের গান দেখিনি আমি, আমি করিনি। আমি ওই পর্যন্ত প্লিজ যাইতে চাই না দাদা, কিছু কিছু কারণ আছে, কিছু জিনিস আর পারলো আমি কমবো না। আমি বেশিরভাগই হিন্দি মুভি দেখতাম, হিন্দি মুভি যেরকম বস 2 ছবিটা গেছে, আমরা হিন্দি যেটা করে বাংলা ছিল বাট পরে হিন্দিতে গেছে। আবার আরেকটা আছে বাহুবলী 2, কিছু কিছু ছবি স্পাইডারম্যান, কিছু কিছু ছবি আর কি ভালো লাগে। বাংলা মুভি টান আছে, যেটা সাকিব খানের ছবি। এই ব্যবসাটা তো, এই ব্যবসা আমার রিজিক চলে, তাকে আমি কখনো অবহেলা করি না, সে আমার লক্ষ্মী। তার জন্য আমরা 5টা প্যাড চলে। যেই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না সেটা দেখে কোনো লাভ নাই, যেটা হবে সেটার স্বপ্ন দেখাটাই ভালো। বাট আমার স্বপ্ন আছে আমি সৌদি যাবো, বাইরে কোথাও যাবো আর কি।